নমস্কাৰ আপুনি চাই আছে দ্ৰুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী আজি ঘোষণা হ'ব লোকসভা নিৰ্বাচনৰ দিন বিয়লি 3 বজাত নতুন দিল্লীৰ বিজ্ঞান ভৱনত নিৰ্বাচন আয়োগৰ সংবাদ মেল কেইবাটাও পৰ্যায়ত দেশত অনুষ্ঠিত হ'ব লোকসভা নিৰ্বাচন অসমত দুটা পৰ্যায়তে নিৰ্বাচন সম্পন্ন কৰাৰ সম্ভাৱনা আজি দিল্লীত কংগ্ৰেছ নিৰ্বাচনী কমিটিৰ বৈঠক এই বৈঠকতে চূড়ান্ত হ'ব কংগ্ৰেছৰ তৃতীয়খন প্ৰাৰ্থী তালিকা এই তালিকাতে প্ৰকাশ পাব লক্ষীমপুৰ সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ নাম আজি বাজপেয়ী ভৱনত বিজেপিৰ জৰুৰী বৈঠক বৈঠকত উপস্থিত থাকিব লাগিব ৰাজ্যৰ প্ৰতিজন বিজেপি বিধায়ক ৰাজ্যিক বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়ৰ বৈঠকত উপস্থিত থাকিব লোকসভা নিৰ্বাচনৰ প্ৰতিগৰাকী প্ৰাৰ্থী পুৱা 11 বজাৰ পৰা অনুষ্ঠিত হ'বলগীয়া বৈঠকত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা নিউজ 18 নেটৱৰ্কৰ মেগা অপিনিয়ন পলক লৈ মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতিক্ৰিয়া অপিনিয়ন পলৰ মত তথ্য মানি ললে মুখ্যমন্ত্ৰীয়ে নৰেন্দ্ৰ মোদীয়ে তৃতীয়বাৰৰ বাবে দেশৰ প্ৰধানমন্ত্ৰী হ'ব বুলি মন্তব্য অসমৰ 14টা সমষ্টিৰ 13টা সমষ্টিতে বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী জয়ী হ'ব বুলি মন্তব্য অন্তপুৰীল মুখ্যমন্ত্ৰীৰ বিকাশৰ যাত্ৰাৰ ৰাজ্যৰ 42 লাখ লোকক ৰেচন কাৰ্ড প্ৰদান কৰা হ'ল এইবাৰ বিজেপিয়ে ভাল ফলাফল দেখুৱাব নিৰ্বাচনত মোদীৰ এই যাত্ৰাত অসমৰ ভূমিকা গুৰুত্বপূৰ্ণ হ'ব বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰী প্ৰাৰ্থিত্ব পোৱাৰ পিছতে সমষ্টিয়ে উবৰি খাই পৰিছে প্ৰতিটো দলৰ প্ৰাৰ্থী এদিনতে 3-4টাকৈ আধাৰশিলা স্থাপন কৰিছে দলীয় নেতা প্ৰাৰ্থীয়ে গুৱাহাটী নগাঁও ডিব্ৰুগড়ত ক্ৰমাৎ তুংগত উঠিছে নিৰ্বাচনী প্ৰচাৰ বি আৰ এছ নেত্ৰী কে এছ কবিতাক গ্ৰেপ্তাৰ দিল্লীৰ সুৰা কেলেংকাৰীৰ গোচৰত ইডিয়ে হায়দৰাবাদৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছে বি আৰ এছ নেত্ৰী কে এছ কবিতাক কে এছ কবিতা তেলেংগানাৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী কে চি ৰাওৰ কন্যা দিল্লীৰ সুৰা কেলেংকাৰীৰ অন্যতম অভিযুক্ত কে এছ কবিতা বৰপেটাৰ সাংসদ আব্দুল খালেকৰ কংগ্ৰেছ দল ত্যাগ বৰপেটা সমষ্টিৰ বৰ্তমানৰ কংগ্ৰেছৰ সাংসদ আব্দুল খালেক কিন্তু সাংসদ হোৱাৰ পাছতো এইবাৰ নিৰ্বাচনত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থিত্ব নাপালে আব্দুল খালেকে নেতৃত্বৰ প্ৰতি ক্ষোভ প্ৰকাশ কৰি পদত্যাগ আব্দুল খালেকৰ এ আই চি চিৰ সভাপতি মল্লিকাৰ্জুন খাৰ্গেলৈ দীঘলীয়া পত্ৰ প্ৰেৰণ আব্দুল খালেকৰ ধুবুৰী সমষ্টিৰ প্ৰাৰ্থিত্ব নোপোৱাৰ বাবে খালেকৰ পদত্যাগ সন্দৰ্ভত স্পষ্টকৈ মন্তব্য কৰাৰ পৰা বিৰত আব্দুল খালেকৰ পদত্যাগে অস্বস্তিত পেলাইছে দলীয় নেতাক সাংসদ আব্দুল খালেকৰ পদত্যাগক লৈ প্ৰতিক্ৰিয়া সভাপতি ভূপেন বৰাৰ আব্দুল খালেকে সিদ্ধান্ত সলনি কৰিব বুলি মোৰ বিশ্বাস খালেকৰ সিদ্ধান্তক লৈ আমি আশাবাদী খালেকে কেইবাটাও চৰ্ত দিছে কিন্তু আমি তেওঁক প্ৰতিশ্ৰুতি দিছোঁ বুলি মন্তব্য ভূপেন বৰাৰ আজি বি পি এফে আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিব প্ৰাৰ্থীৰ নাম কোকৰাঝাৰ আৰু দৰং ওদালগুৰি সমষ্টিত প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিব বি পি এফে কোকৰাঝাৰ সমষ্টিত বি পি এফৰ প্ৰাৰ্থী হ'ব খাম্পা বৰগোহাঁই দৰং ওদালগুৰি সমষ্টিত বি পি এফৰ প্ৰাৰ্থী হ'ব দুৰ্গা দাস বড়ো যোৰহাটৰ গৌৰৱ গগৈ নিৰ্বাচনী প্ৰচাৰ প্ৰাৰ্থিত্ব লাভৰ পাছত যোৰহাট চহৰৰ প্ৰথমবাৰৰ বাবে নিৰ্বাচনী প্ৰচাৰ চলালে গৌৰৱ গগৈয়ে যোৰহাট চহৰত গৌৰৱ গগৈয়ে উলিয়ালে বিশাল ৰেলী ৰেলীত অংশগ্ৰহণ কৰে শ শ কংগ্ৰেছ কৰ্মী আৰু সমৰ্থক অসমৰ 4টা লোকসভা সমষ্টিত প্ৰাৰ্থী ঘোষণা অসম তৃণমূল কংগ্ৰেছৰ কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত গৌৰীশংকৰ শৰণীয়া বৰপেটাত আব্দুল কালাম আজাদ লক্ষীমপুৰত ঘনকান্ত চুতীয়া আৰু শিলচৰত ৰাধেশ্যাম বিশ্বাসক প্ৰাৰ্থিত্ব কাক লৈ পুনৰ প্ৰতিক্ৰিয়া মুখ্যমন্ত্ৰীৰ কা আন্দোলন সন্দৰ্ভত এদিন বুজি পাব অসমবাসীয়ে আন্দোলন এৰিলেই ৰাইজে বুজি পাব সকলো এদিন কা আন্দোলনত শ্বহীদ হোৱা 5জন যুৱকৰ ঘৰলৈ যোৱাৰো আশ্বাস দিলে মুখ্যমন্ত্ৰীয়ে বিজেপি আৰু এ আই ডি এফৰ বিৰুদ্ধে সৰব কংগ্ৰেছৰ নগাঁৱৰ প্ৰাৰ্থী প্ৰদ্যুৎ বৰদলৈ বিজেপি আৰু এ আই ডি এফক সাম্প্ৰদায়িক আক্ষেপ প্ৰদ্যুৎ বৰদলৈ শনিবাৰে মৰিগাঁৱত এই মন্তব্য সাংসদগৰাকীৰ আজমলৰ তীৰ্যক মন্তব্যক লৈ প্ৰতিক্ৰিয়া ৰকিবুল হুছেইনৰ আজমলৰ প্ৰত্যেকটো কথাই বিজেপিক সহায় কৰে বুলি মন্তব্য ৰকিবুল হুছেইনৰ মুখ্যমন্ত্ৰীৰ কথামতেই আজমল চলে বুলি মন্তব্য ৰকিবুল হুছেইনৰ নিৰ্বাচনী প্ৰচাৰৰ মাজতে একেলগ হ'ল দুটা দলৰ দুজন নেতা পাঠশালাৰ চাহ দোকানত চি পি আই এমৰ মনোৰঞ্জন তালুকদাৰৰে মুখামুখি অগপৰ ফণী ভূষণ চৌধুৰী হাত মিলাই হাঁহি ধেমালিৰে কিছু সময় পাৰ কৰিলে দুয়োগৰাকী নেতাই শুকুৰবাৰৰ পৰা যোৰহাটত প্ৰচাৰ সাংসদ গৌৰৱ গগৈ কলিয়াবৰ বোকাখাট গোলাঘাটৰ কংগ্ৰেছীসকলৰ কাষত গৌৰৱ গগৈ ইফালে বোকাখাটত ভাগৱতৰ কাষত আঁঠু ললে কাজিৰঙাৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰজলীনাথ তিৰ্কিয়া প্ৰাৰ্থিত্ব নোপোৱাৰ বাবে দলীয় নেতৃত্বক দোষিলে কংগ্ৰেছৰ আৰ পি শৰ্মাই প্ৰাৰ্থিত্ব পোৱাজনতকৈ বেছিকৈ কাম কৰা বুলি দাবী আৰ পি শৰ্মাৰ দলৰ কাৰণে বহু টকা খৰচ কৰা বুলি দাবী কৰে আৰ পি শৰ্মাই ধুবুৰী লোকসভাৰ ডেমগ্ৰাফীৰ মতে বদৰুদ্দিন আজমল আগবাঢ়ি আছে মিত্ৰজোঁটৰ অগপ প্ৰাৰ্থীগৰাকীয়ে নিৰ্বাচনত ভাল ফল কৰিব পাৰে ধুবুৰীত এই মন্তব্য মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ বৰপেটা লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী দীপ বায়নৰ সংবাদমেল ৰাইজে সজাগ আৰু সচেতন হৈছে প্ৰাৰ্থিত্বৰ পৰা বঞ্চিত হোৱা আব্দুল খালেকে সহায় কৰিব বুলি দাবী দীপ বায়নৰ মনোৰঞ্জন তালুকদাৰৰ সৈতে আলোচনা চলি থকা বুলিও মন্তব্য
লোকসভা নির্বাচনত বিরোধী বিধ্বস্ত হয়েছে অসমত কার কোনো প্রভাব নপরে কার ক্ষেত্রত আমার স্থিতি স্পষ্ট এই মন্তব্য মন্ত্রী অতুল বরার বোকাখাটত শুক্রবারে একদিনায় চব্বিশটাকৈ পথ আর সামূহিক ভবনের আধারশিলা করে মন্ত্রী অতুল বরাই ডিফু লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী জয়রাম ইংলেঙক উষ্ম আদরণি অনুচ্ছেদ 244 রূপায়ণ করাটোয় কংগ্রেসের মূল লক্ষ্য বিজেপি দলত প্রাক্তন উগ্রপন্থী নেতা আছে বিজেপির দিনত জীবনের আর সম্পত্তির নিরাপত্তা নাই বলে মন্তব্য ইংলেঙর সামগ্রীর খলিহামারীত আরক্ষীর সঙ্গে হতাহতি একাংশর সরকারি পানি যোগান আঁচনি স্থাপনক দুইপক্ষের সংঘাত গাঁওখনের একাংশ লোকের বিরোধিতা করেছিল আঁচনি স্থাপনত আরক্ষী আর রাইজর হতাহতি ইয়াকে লৈ বিরোধী ঐক্যমঞ্চের মাজত বৃদ্ধি পাইছে দূরত্ব কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকা মানি লব পরা নাই ভারতীয় কমিউনিস্ট পার্টিয়ে সিপিআইয়ে বিচরা এটাও সমষ্টি কংগ্রেসে এড়ি নিদিয়াত ক্ষোভ সিপিআই কংগ্রেসের প্রার্থী দীপ বেয়ানর প্রার্থিত্ব প্রত্যাহারের দাবি জানাব সিপিএম দলের নেতা মনোরঞ্জন তালুকদারে যার দলটোয় শুক্রবারে পাঠশালাত এখন সভার আয়োজন করে এই সভাতে কংগ্রেসের প্রার্থী দীপ বেয়ানর প্রার্থিত্ব প্রত্যাহারের দাবি জানায় সিপিআইএম দলে প্রার্থিত্ব ঘোষণার পাছত বাক্সার মুসলপুরত উপস্থিত হয় ইউপিপিএলের প্রার্থী জয়ন্ত বসুমতারী মুসলপুরত উপস্থিত হওয়ার পাছতে মিত্রজোঁটৰ কর্মকর্তাসকলে উষ্ম আদরণি জানায় ইউপিপিএলের প্রার্থীগী কোকরাঝারত ইউপিপিএলের জয় সুনিশ্চিত বলে দাবি করলে প্রার্থীজনে তিতাবৰত আগন্তুক লোকসভা নির্বাচনের রণসিংহা বজালে গৌরব গগৈ তিতাবৰৰ দফলাটিং খেলপথারের এক বিশাল রেলীরে কংগ্রেস নেতাকর্মী উষ্ম আদরণি জানালে গৌরব গগৈ তিতাবৰ রাজীব ভবনত প্রয়াত পিতৃ তরুণ গগৈ প্রতিমূর্তিত মাল্যার্পণ করে এখন দলীয় সভাত অংশগ্রহণ করে গৌরব গগৈ বিরোধীর হয়ে শুক্রবারে রণসিংহা বজালে রাইজর দলের মুরব্বী তথা বিধায়ক অখিল গগৈয়ে অসমত বিরোধী প্রার্থীক ভোট দিবলৈ রাইজক অনুরোধ জানালে অখিল গগৈয়ে অখিল গগৈয়ে নিজে যোরহাট আর ডিব্রুগড়ত থাকি গৌরব গগৈ আর লুরিণজ্যোতি গগৈর প্রচার চলাব শনিবারে বিপিএফ দলে দুটা সমষ্টির ঘোষণা করব প্রার্থীর নাম কোকরাঝার আর দরং ওদালগুড়ি সমষ্টিত নির্বাচন খেলিব বিপিএফ দলে কোকরাঝার সমষ্টির বিপিএফর প্রার্থী হব খাম্পা বরগয়ারী আনহাতে দরং ওদালগুড়ি সমষ্টির বিপিএফর প্রার্থী হব বিধায়ক দুর্গা দাস বড়ো ডিফু লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী জয়রাম ইংলেঙক উষ্ম আদরণি বিজেপির দিনত জনতার জীবন আর সম্পত্তি নিরাপত্তা নাই বলে অভিযোগ জয়রাম ইংলেঙর দলীয় প্রার্থিত্ব নোপার ভাষ্যক দোষিলে কংগ্রেস নেতা আর পি শর্মাই প্রার্থিত্ব পোয়াজনতকৈ বেশিক কাম করা বলে দাবি করে আর পি শর্মাই দলের কারণে বহু টাকা খরচ করা বলেও দাবি মহানগরীর খ্রিস্টিয়ান বস্তির ভাড়াঘর যুবতীর মৃতদেহ উদ্ধার মৃত যুবতীগুলী তৃষ্ণা কাকতি বলে চিনাক্ত প্রেমিক বিশুর সঙ্গে একেলগে আছিল ভাড়াঘর বিশুদেব গোঁস নামের যুবকজন আছিল বিবাহিত অবশেষত গ্রেপ্তার হল বিশুদেব কোচ দিসপুর আরক্ষী গ্রেপ্তার করলে তৃষ্ণা কাকতির বয়ফ্রেন্ডক মডেল তৃষ্ণা কাকতির মৃত্যুরে নাম ভাঙুর খাইছিল বিশুদেবর খ্রিস্টিয়ান বস্তির একটা এপার্টমেন্টত উদ্ধার হয়েছিল তৃষ্ণার মৃতদেহ ফ্যাশন ডিজাইনার তৃষ্ণা পরিয়ালর সৈতমতে এয়া এটা পরিকল্পিত হত্যাকাণ্ড গুয়াহাটির লখরার সাগালপাড়ত আরক্ষী জওয়ানলৈ লক্ষ্য করে দুর্বৃত্তর গুলিচালনা আরক্ষী জওয়ানজনলৈ লক্ষ্য করে গুলিচালনা করে 15-20 জনীয় অস্ত্রধারী দুর্বৃত্তর দলের সন্ত্রাস .22 পিস্তলের দুজায় গুলি চালনা করে ঘটনার আড়ত ভূমিকেন্দ্রিক সংঘাতর সন্দেহ মহানগরীত 50,000 টাকার নকল নোট জব্দ আরক্ষীয়ে জব্দ করে টাকা বনওয়া একটা মেশিন জব্দ এখন ওয়েগনার বাহন এখন স্কুটি তিনটা মোবাইল ফোন পূব হরণিয়ার একটা ভাড়াঘর জব্দ সামগ্রীখিন ঘটনাস্থলীর গ্রেপ্তার দুজন লোকক ধৃত সৈফুদ্দিন সুজা আর দেবরাজ কর্মকার মহানগর আরক্ষীর জালত একটা মহাপ্রবঞ্চক ধৃত প্রবঞ্চকটির নাম বনজিৎ বর্মন দিসপুর জিএনআরসির সমীপর গ্রেপ্তার মহাপ্রবঞ্চক বনজিতক রাজনৈতিক নেতার নাম লৈ বহু লোকের কোটি কোটি টাকা লুটিছিল বনজিতে পল্টন বজারের ববি লজত আত্মহত্যার ঘটনা লজখনের 104 নম্বর কোঠাত এজন যুবকর আত্মহত্যা জীবনের চরম পথ বাছি লওয়া যুবকজনের নাম সৌরভ দাস 19 ফেব্রুয়ারীর যুবকজনে ভাড়ালৈ লৈছিল লজটোর কোঠা ঢেকিয়াজুলির সিরাজুলির চাঞ্চল্যকর ডকাইতি কাণ্ড সিরাজুলির হিতেন নাথ নামের ব্যক্তিজনের ঘরত ছজনীয়া ডকাইতর দলে চলালে লুটপাট ডকাইতর দলে লুটি নিলে নগদ 50,000 টাকা আর প্রায় 2 লাখ টাকার সোণর আ অলংকার রহার চাপরমুখত আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান অভিযানের বুজন পরিমাণ ড্রাগস সহ আটক মহিলা সরবরাহকারী 12টা সাবুনের বাকসত লুকুয়াই আনিছিল ড্রাগসখিনি বদরপুরের রেলেরে আহি চাপরমুখ রেল জংশনত নমার সময়তে আরক্ষী আটক করে মহিলাগুলীর ধৃত মহিলাগুলীর ঘর নগাঁত
হুটখুৰৰ বিৰুদ্ধে গহনা আৰক্ষীৰ অভিযান গহনা আৰক্ষীয়ে চলোৱা অভিযানত এখন বাহনৰ পৰা নগদ ধনসহ আটক চাৰিটা হুটখুৰক ধৃত ইঞ্জামুল হক টুটু আহমেদ চাহান গুপ্তা আৰু ৰিকু আহমেদ অভিযানৰ সময়ত চাৰিটা হুটখুৰৰ পৰা জব্দ কৰা হয় নগদ 86,900 টকা 13খন এটিএম কাৰ্ড কাছাৰত ধলাইত 110 কোটি টকা ড্ৰাগছ জব্দ বিশেষ সূত্ৰৰ খবৰৰ ভিত্তিত কাছাৰ আৰক্ষীয়ে চলোৱা অভিযানত জব্দ হেৰইন ভৰ্তি 11টা বেগ আৰু ব্ৰাউন চুগাৰ ভৰ্তি 20টা কণ্টেইনাৰ বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছসহ আৰক্ষীৰ জালত মহিলা সৰবৰাহকাৰী ধৃত সৰবৰাহকাৰীৰ নাম যমুনা য়াছমিন ডিং আৰক্ষীৰ ড্ৰাগছ বিৰোধী অভিযানত ড্ৰাগছসহ গ্ৰেপ্তাৰ কুখ্যাত ড্ৰাগছ সৰবৰাহকাৰী ডিঙৰ ধূপগুৰি কলনী বস্তিৰ পৰা গ্ৰেপ্তাৰ ড্ৰাগছ সৰবৰাহকাৰী মনিৰ উদ্দিনক ধৃত ড্ৰাগছ সৰবৰাহকাৰীটোৰ পৰা 10টাকৈ ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰ উদ্ধাৰ করিমগঞ্জত 94 কোটি টাকা ড্রাগস ধ্বংস করে করিমগঞ্জ আরক্ষী জেলাখনত বিভিন্ন সময়ত অভিযানত জব্দ হওয়া বৃহৎ পরিমাণের নিচাজাতীয় সামগ্রীখিনি শুক্রবারে এক কার্যসূচীর জড়িয়ে জ্বলাই দিয়ে করিমগঞ্জ আরক্ষী বোকাখাটর বর্ষাপুরী পি পি ওয়াইন শপত সাতার ভাঙি চোরে চলালে সাফাই অভিযান দোকানের সাতার ভাঙি চোরে চুরি করে নিলে বহু সংখ্যক বিলাতী সুরাবর্তি কার্টন 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর কাষত থাকা বিলাতী সুরার দোকানখনের সিসি ক্যামেরাত বস্তারে ঢাকি চোরের দলটোয়ে চলালে সাফাই অভিযান মেৰাপানী সীমান্তত পুনৰ উত্তেজনা 1 নম্বৰ ওপৰ তৰাণিত অসমীয়া লোকৰ বাৰীত গছ বন কাটি তহিলং কৰিলে নগাই সীমান্তৰ জিতেন চুতীয়া ভুৱন শইকীয়া কৃষ্ণ গগৈৰ বাৰীত সহ নগাই অনাধিকাৰ প্ৰৱেশ কৰি চলালে উপদ্ৰৱ চামগুৰিৰ খলিহামাৰীত আৰক্ষীৰ সৈতে হতাহতে লিপ্ত একাংশ ক্ষুব্ধ লোক আহমেদ আলী আৰু মজিবুৰ ৰহমান নামৰ দুজনক ঘটনা সন্দৰ্ভত আটক কৰে চামগুৰি আৰক্ষীয়ে এখন চৰকাৰী পানী যোগান আঁচনি স্থাপনক লৈ বিৰোধিতা কৰিছিল গাঁওখনৰে একাংশই বহিরাজ্যত অসমৰ যুৱতীক প্ৰহাৰ দিল্লীস্থিত কৃষি ভৱনৰ সন্মুখত প্ৰহাৰ জোন মেছি নামৰ যুৱতীগৰাকীক জোন মেছিৰ ঘৰ নগাঁৱৰ কামপুৰত দুখীয়াক সহায় কৰিবলৈ গৈ আক্ৰমণৰ বলি হয় মেছি শুকুৰবাৰৰ পৰা যোৰহাটত প্ৰচাৰ চলাই সাংসদ গৌৰৱ গগৈ লোকসভা নিৰ্বাচনক লৈ সাংসদগৰাকীয়ে তুংগত চলাইছে নিৰ্বাচনী প্ৰচাৰ যোৰহাটলৈ যোৱাৰ পূৰ্বে কলিয়াবৰ বোকাখাট আৰু গোলাঘাটত কংগ্ৰেছ কৰ্মীসকলে গৌৰৱ গগৈক দুখ মনেৰে দিলে বিদায় কাজিৰঙাৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰোজদিনা তিৰ্কীয়ে চলাইছে নিৰ্বাচনী প্ৰচাৰ বোকাখাটৰ 11খেলীয়া সমিতিৰ মাউতগাঁও নামঘৰত অনুষ্ঠিত অবিৰত ভাগৱত পাঠ অনুষ্ঠানত অংশ লৈ ৰাইজৰ কাষ চাপিছে কংগ্ৰেছ প্ৰাৰ্থীগৰাকী মঙলদৈ জিলা বিজেপি কাৰ্যালয়ত দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিৰ 300 কৰ্মীক লগত লৈ নিৰ্বাচনী প্ৰবন্ধন কমিটিৰ বৈঠক দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিৰ তত্বাৱধায়ক তথা মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰীৰ উপস্থিতিত দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত বিধায়কসকলক লগত লৈ অনুষ্ঠিত হয় এই বিশেষ বৈঠক রৌতাত অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী রৌতাত ডিসি প্লাজার সভাগৃহ বৃহস্পতিবারে অঞ্চলটোর জ্যেষ্ঠ নাগরিকর সৈতে এক বিশেষ বৈঠকত মিলিত হয় বিধানসভার অধ্যক্ষগৰাকী তেজপুর সমষ্টির তুঙ্গত এতিয়া প্রতিটো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার নির্বাচনী প্রচারের মাজতে তেজপুর সমষ্টির আম আদমি পার্টির প্রার্থী ঋষিরাজ সান্দিন্যক কঠোর সমালোচনা করে রঙাপাড়া সমষ্টির বিধায়ক কৃষ্ণ কমল তাঁতিয়ে লোকসভা নির্বাচনের দিন চমু চাপি অহার বিরোধী ঐক্য মঞ্চের মাজত বৃদ্ধি পাইছে দূরত্ব কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকা মানি লোবরা নাই বিরোধী ঐক্য মঞ্চের অন্যতম দল ভারতীয় কমিউনিষ্ট পার্টি ধুবুরী লোকসভা সমষ্টির বাগমারা চরত কংগ্রেস আর এডিএফর প্রার্থীর মাজত হতাহতি নির্বাচনী প্রচারের মাজতে দুইটা দলের কর্মীর মাজত সংঘাতের সূত্রপাত বৃহস্পতিবারে কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনক কলা পতাকা দেখুয়াক লৈ কংগ্রেস দলের কর্মী তথা সমর্থকর রোষত পড়িল এআইডিএফ দলের একাংশ নেতা কর্মী রহাত 300 রোগাক্রান্ত লোকক মুখ্যমন্ত্রীর সাহায্য চেক বিতরণ করে বিধায়ক শশীকান্ত দাসে ইয়ার পিছতে বিধায়কগাকিয়ে চাপরমুখত এখন হাসপাতাল চাপরমুখ কাকতি গাঁত রেলেরে ওভারব্রিজ আর রহাত 5টাক পথ নির্মাণের আধারশিলা স্থাপন করে মাজুলীত সদৌ অসম ছাত্র সন্থার মাজুলী জেলা সমিতির কা বাতিলর দাবীত সত্যাগ্রহ কার্যসূচী রূপায়ণ 30টা জনগোষ্ঠীয় সংগঠনের আহ্বানত মাজুলী জেলা সদর গড়মূরত সত্যাগ্রহ কার্যসূচী রূপায়ণ করে ছাত্র সংগঠনটোয়ে বিতর্কিত আইনখন বাতিলের দাবি ধেমাজি জেলা ছাত্র সন্থার সত্যাগ্রহ কার্যসূচী রূপায়ণ ধেমাজি জেলা ছাত্র সন্থায় নগরখন সমদল বাহির করে সাব্যস্ত করে প্রতিবাদ সদৌ অসম ছাত্র সন্থার আহ্বান মর্মে নলবারীত জেলা ছাত্র সন্থার সত্যাগ্রহ কার্যসূচী রূপায়ণ শহীদ ভবন বাকুরির পর জেলা ছাত্র সন্থায় বাহির করে প্রতিবাদী সমদল প্রতিবাদকারী সকলে কা বাতিলের দাবিত সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দি সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ গোৱালপাৰাৰ বায়োডাও ৰাজহুৱা খেলপথাৰত 3দিনীয়া কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হোৱা নিখিল ৰাভা ছাত্ৰ সন্থা আৰু নিখিল ৰাভা মহিলা পৰিষদৰ কেন্দ্ৰীয় অধিৱেশনৰ অন্তিম দিন শুকুৰবাৰে বায়োডাৰ দাদান মাৰুক্ষেত্ৰী সমন্বয় ক্ষেত্ৰত আয়োজন কৰা এই অধিৱেশনত দেখিবলৈ পোৱা হ'ল উখল মাখল পৰিৱেশ
নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিত বরপেটা শহরত বরপেটা জেলা ছাত্র সন্থার সত্যাগ্রহ। বরপেটা শহীদ ভবনের শহরখনের মাজমজিয়ারে বৃহৎ রেলি উলিয়ায় কা বিরোধী শ্লোগানে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে আসুর শতাধিক প্রতিবাদকারী। তিনিচুকীয়াতো সদ অসম ছাত্র সন্থা আর 30 সংগঠনের আহ্বানত কা বাতিলের দাবি সত্যাগ্রহ কার্যসূচী রূপায়ণ। সদ তিনিচুকীয়া জেলা ছাত্র সন্থায় নিজ কার্যালয়ের সমীপর বাহির করা সমদলটো শহরখনের জিএনবি পথত সামরণি করে। বঙ্গাইগাঁও কা বিরোধী প্রতিবাদ। বরপাড়া রাজহুয়া খেলপথারত কৃষক মুক্তি সংগ্রাম কমিটির উদ্যোগত কা কার্যকরীকরণের বিরোধিতা করে সাব্যস্ত করে প্রতিবাদ। প্রতিবাদকারী সকলে বিভিন্ন সরকার বিরোধী শ্লোগানে উত্তাল করে তোলে সমগ্র পরিবেশ। বিতর্কিত আইনের বাতিলের দাবিত মুসলপুরত আসুর গণ সত্যাগ্রহ কার্যসূচী রূপায়ণ। ছাত্র সংগঠনটির উত্তাল প্রতিবাদত সমগ্র মুসলপুর শহরতে শুকুরবারে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়। টিংখাঙর রাজগড়ত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ। সদ টাই আহোম ছাত্র সন্থা রাজগড় আঞ্চলিক কমিটি আর টিংখাং আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগত টাই আহোমর পরম্পরাগত পূজা আগবায় দুঘণ্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী। রঙিয়াত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিত কামরূপ জেলা ছাত্র সন্থার প্রতিবাদী সমদল। রঙিয়া নগরের মাজমজিয়াত প্রতিবাদী সমদল উলিয়ায় কা বিরোধী শ্লোগানে উত্তাল করে তোলে আসুর শতাধিক প্রতিবাদকারী। নলবারীত ভয়াবহ অগ্নিকাণ্ডের রক্ষা পড়ল এটা অঞ্চল। দপদপায় জ্বলি উঠিল এখন চলন্ত মালবাহী বাহন। নলবারী গণেশ মন্দির হরিমন্দির সংযোগী পথর মিলনপুরত সংঘটিত হয় এই ঘটনা। স্থানীয় লোকের অগ্নি নির্বাপক বাহিনী তৎপরতার জুই নির্বাপন। গোয়ালপাড়াত ডিএসপি খর্গেশ্বর রাভার বাহন দুর্ঘটনাগ্রস্ত। দুধনৈ পঞ্চরত্ন সংযোগী পথর ডুবাপাড়া পাহাড় কিংপাড়াত সংঘটিত হয় এই দুর্ঘটনা। তীব্র বেগী ট্রাকের সঙ্গে মুখামুখি সংঘর্ষত দুর্ঘটনাগ্রস্ত ডিএসপির স্কর্পিও বাহন দুর্ঘটনায় কথমপি প্রাণ রক্ষা ডিএসপির বাহনত থাকা দেহরক্ষীর। দবকার ভেলৌগুড়ির 10 বিছনাযুক্ত হাসপাতালের আধারশিলা স্থাপন। বরহমপুরের বিধায়ক জিতু গোস্বামী সরকারী ভূমি বেদখলমুক্ত করে হাসপাতাল স্থাপন করার সিদ্ধান্ত সরকারের। রাইজর দাবি 30 বিছনাযুক্ত হাসপাতাল নির্মাণের আশ্বাস দিলে বিধায়কগুলি। মাজুলীর কমলাবাড়ী পারঘাটের সমীপত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। পরিত্যক্ত অবস্থা থাকা এখন নাওত লাগিল জুই। নাওখনত দুষ্কৃতিকারী অগ্নিসংযোগ করার সন্দেহ। জুইত সম্পূর্ণরূপে জ্বলি সারখার নাওখন। মাজুলী ইউনিয়ন খণ্ড আর জেলা পরিষদের অধীনত আছিল নাওখন। গলিয়াবরত বান সাহায্য বিতরণের বৈষম্যের বিরুদ্ধে বঞ্চিত রাইজর প্রতিবাদ। লগতে বান সাহায্যের বিসঙ্গতি জড়িত থাকা মাধতারী কিসামতর দুই গাঁও প্রধান উৎপল তামুলি আর প্রদীপ ভূঁইয়াক বরখাস্তর দাবি স্থানীয় রাইজর। বিলাসীপাড়ার সীমান্তবর্তী মালগাঁওয়ের ইটাভাটাত শ্রমিকের করুণ মৃত্যু। ইটার কাম করে থাকা অবস্থাত ইটার তলত পড়ি চারি শ্রমিকে হেরালে প্রাণ। পিছত ভাতার স্বত্বাধিকারী জেসিবিরে খান্দি চারি শ্রমিকক উলিয়াই বিলাসীপাড়া আদর্শ চিকিৎসালয়ত প্রেরণ করে যদিও চিকিৎসালয়তে মৃত্যু হয় এজন শ্রমিকর। টিয়কর এজারগুড়ি 30 বিঘার পথারত ভোট জলকীয়া খেতি করেছে প্রায় 30 কৃষকে। কিন্তু পথারত নাই জলসিঞ্চনের ব্যবস্থা, যার বাবে এটা মূরে কপালে হাত দিবলিয়া হয়েছে খেতিয়কসকল। গোসাইগাঁও 25টা আত্মসহায়ক গোটের মাজত গাহরি পয়ালি বিতরণ। গোসাইগাঁও মহকুমা মীন উন্নয়ন বিভাগের কার্যালয়ত বিটিআর পরিষদীয় সরকারের গাহরি মিশনের উদ্যোগত বিতরণ করা হয় গাহরি পয়ালি। আমগুড়ির নকছারীর মাই বেলালে 16 কিলোমিটার পথ দৌড়ি এটি 10 বছরীয় শিশুর চমক। পূব যোরহাট আঞ্চলিক কইনা পারিজাতর 32 সংখ্যক শিশু সমারোহ উপলক্ষে শুকুরবারে পুয়া নিয় কৌশিক নামের শিশুটিয়ে আমগুড়ি নগরের চারিআলির মারাথন দৌড় আরম্ভ করে। আইআইটি গুৱাহাটীত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন। বিকশিত ভারতের অংশ হিসাবে কেন্দ্রীয় বিত্তমন্ত্রীজনে আইআইটি গুৱাহাটীর এক অনুষ্ঠানত অংশ লয়। আইআইটি গুৱাহাটীর এম্বেসাডর ডায়লগর নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রীগুলির উপস্থিতিয়ে উৎসাহিত করলে শিক্ষার্থীসল। মরঙি মৌজার মূরফুলানি আর ফুলবাড়ী সংযোগী পথর দুরবস্থা। পথটির দুরবস্থার বাবে বছর বছর ধরে যাতায়াতের ক্ষেত্র দুর্ভোগ ভুগি আছে অঞ্চলবাসী। পথটি নির্মাণের বাবে বারংবার স্থানীয় জনপ্রতিনিধিক আবেদন নিবেদন করেও আজিও নাপালে কোনো সুফল অঞ্চলটির রাইজে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের 31 সংখ্যক দীক্ষান্ত সমারোহ। বিশ্ববিদ্যালয়ের অধীনের মুঠ 54,849 শিক্ষার্থীলৈ আনুষ্ঠানিক ডিগ্রি। সমারোহত মুঠ 3,355 আনুষ্ঠানিকভাবে ডিগ্রি ডিপ্লোমা প্রদান। বড়োলেন্ড বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শিক্ষাবিদ ডক্টর বাবুলাল আহুজাক নিযুক্তি। ডক্টর লাইশ্রাম লাড্ডু সিংক অপসারণের পাছত ডক্টর আহুজাক নিযুক্তি দিয়া হয়। রাজ্যপাল গুলাবচান্দ কাটারিয়া শপথ বাক্য পাঠ করায় ডক্টর আহুজাক।
ডিমৰিয়াত ধূপগুৰিত নিৰ্মাণ হ'ব এখন মিনি ষ্টেডিয়াম। অনুসূচিত জাতিৰ বিশেষ পুঁজিৰ দ্বাৰা নিৰ্মাণ হ'বলগীয়া এই ষ্টেডিয়ামত ব্যয় কৰা হ'ব প্ৰায় 1,61,00,000 টকা। শুকুৰবাৰে ডিমৰিয়া হাইস্কুল খেলপথাৰত এই মিনি ষ্টেডিয়ামৰ আধাৰশিলা স্থাপন কৰে অনুসূচিত জাতি মৰ্চাৰ অধ্যক্ষ জয়ন্ত কুমাৰ দাসে। 37 সংখ্যক ৰাষ্ট্ৰীয় খেলৰ ভাৰোত্তোলন প্ৰতিযোগিতাত সোণৰ পদক লাভ কৰা দীতিমণি সোণোৱালে ৰাজ্যিক ক্ৰীড়া নীতিৰ আধাৰত লাভ কৰিলে নিযুক্তি। বৃহস্পতিবাৰে এই নিযুক্তি লাভ কৰাৰ পাছতেই খেলুৱৈগৰাকীয়ে ৰাজ্য চৰকাৰক জনালে ধন্যবাদ। ৰাজ্যৰ 34খন জিলাত এই দুদিনত হ'ব ধুমুহা বজ্ৰপাত। বতৰ বিজ্ঞান বিভাগে জাৰি কৰিলে সতৰ্কবাণী। তিনিচুকীয়া, ডিব্ৰুগড়, ধেমাজি, লখিমপুৰ আৰু মাজুলীত ধুমুহাৰ লগতে বজ্ৰপাতৰ আশংকা। 18 আৰু 19 মাৰ্চত ধুমুহাৰ লগতে হ'ব পাৰে বজ্ৰপাত। বিশ্ব ঐতিহ্য মানস ৰাষ্ট্ৰীয় উদ্যানত বাঘৰ মুক্ত বিচৰণ। উদ্যানখনৰ বাঁহবাৰী ৰেঞ্জত ঢেকীয়াপতীয়া বাঘৰ মুক্ত বিচৰণৰ দৃশ্যই আমোদ দিলে পৰ্যটকক। নিৰ্বাচনৰ পূৰ্বে মোদী চৰকাৰৰ উপহাৰ। প্ৰতি লিটাৰ পেট্ৰল ডিজেলত হ্ৰাস পালে 2 টকাকৈ। শুকুৰবাৰে মাজনিশাৰ পৰা কাৰ্যকৰী হ'ল এই নতুন নিৰিখ। 17 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ গৌৰীপুৰ বাইপাছ নিৰ্মাণৰ বাবে কেন্দ্ৰই 421.15 কোটি টকাৰ আবণ্টন দিয়ে। নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ পূৰ্বে কেন্দ্ৰীয় পৰিবহণ মন্ত্ৰী নীতিন গাডকাৰীয়ে একযোগে প্ৰকাশ কৰিলে অসমৰ বাবে এই সুখবৰ। ৰাজ্যত অব্যাহত আছে ৰাজ্য চৰকাৰৰ বিকাশৰ যাত্ৰা। শুকুৰবাৰে ঝোজাইত বিকাশৰ যাত্ৰাত ভাগ ল'লে মুখ্যমন্ত্ৰী ড০ হিমন্ত বিশ্ব শৰ্মাই। জিলাখনত 395 কোটি টকা প্ৰকল্পৰ শিলান্যাস উদ্বোধন কৰে মুখ্যমন্ত্ৰীয়ে। মুখ্যমন্ত্ৰীয়ে হোজাইত জিলা পৰিবহণ বিষয়াৰ কাৰ্যালয় মুকলি কৰাৰ লগতে হোজাই জিলা পৰিষদৰ কাৰ্যালয়, 100খন বিচনাযুক্ত চিকিৎসালয় মুকলি কৰে। ধনীৰাম পথাৰ স্পৰ্টছ কমপ্লেক্স মুকলি কৰাৰ লগতে শংকৰদেৱ নগৰত এখন বিশাল জনসভাত অংশ লয় মুখ্যমন্ত্ৰী ড০ শৰ্মাই। লোকসভা নিৰ্বাচনৰ বাবে AIUDFৰ প্ৰাৰ্থী তালিকা ঘোষণা। ধুবুৰী সমষ্টিত মৌলানা বদৰুদ্দিন আজমলক প্ৰাৰ্থিত্ব, নগাঁৱত বিধায়ক আমিনুল ইছলামক প্ৰাৰ্থিত্ব আৰু কৰিমগঞ্জত চাহাবুল ইছলামক চৌধুৰীক প্ৰাৰ্থিত্ব প্ৰদান। কৰ্ণাটকৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী বি এছ য়েডুৰাপ্পাৰ বিৰুদ্ধে যৌন নিৰ্যাতনৰ গোচৰ ৰুজু। যোৱা মাহতে এগৰাকী নাবালিকাক যৌন নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগত বৃহস্পতিবাৰে বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা তথা কৰ্ণাটকৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে ৰুজু হৈছে গোচৰ। নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ পূৰ্বে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে অব্যাহত ৰাখিছে বিকশিত ভাৰতৰ যাত্ৰা। দুদিনত দক্ষিণ ভাৰতৰ 5 ৰাজ্য ভ্ৰমণ কৰিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। শুকুৰবাৰে কন্যাকুমাৰীত প্ৰধানমন্ত্ৰী মোদীৰ প্ৰথমখন জনসভা অনুষ্ঠিত হয়। 23টা প্ৰজাতিৰ হিংস্ৰ কুকুৰ নিষিদ্ধৰ বাবে ৰাজ্যসমূহলৈ আহ্বান। কেন্দ্ৰত পিটবুল, টেৰিয়াৰ, আমেৰিকান বুলডগ, ৰটুলাইৰসহ 23টা প্ৰজাতিৰ কুকুৰ পোহা আৰু ব্ৰীডসমূহৰ প্ৰজননত বাধা আৰোপ কৰিছে কেন্দ্ৰই। পোহনীয়া কুকুৰে কৰা আক্ৰমণৰ বাবে এই সিদ্ধান্ত কেন্দ্ৰৰ। ওড়িশাৰ নৱৰংপুৰ জিলা কডিংগা ৰেঞ্জৰ অক্কা বৰ গাঁৱত পিঞ্জৰাবদ্ধ হ'ল এটা ভালুক। দীৰ্ঘদিন ধৰি পিঞ্জৰাবদ্ধ ভালুকটোৱে গাঁওখনত চলাইছিল সন্ত্ৰাস। খাদ্যৰ সন্ধানত বনাঞ্চলৰ পৰা গাঁওখনলৈ ওলাই অহা ভালুকটো অৱশেষত বন বিভাগৰ লোকে পিঞ্জৰাবদ্ধ কৰিবলৈ সক্ষম হয়। তামিলনাডুৰ কুড্ডালোৰ জিলাৰ সংৰক্ষিত বনাঞ্চলত এতিয়া খোৱা পানীৰ সংকটত ভুগিছে বন্যপ্ৰাণী। খৰাঙৰ কবলৰ পৰা বনাঞ্চলখনৰ নদী, নাদ আৰু পুখুৰীত পানী শুকোৱাৰ বাবে এতিয়া পানী বিচাৰি জনাঞ্চলৰ দিশে গতি কৰিছে বন্যপ্ৰাণীয়ে। জম্মু কাশ্মীৰৰ ৰাজৌৰী জিলাত প্ৰথমখন অত্যাধুনিক এষ্ট্ৰ' টাৰ্ফ খেলপথাৰ নিৰ্মাণ। UTF, জম্মু এণ্ড কাশ্মীৰৰ যুৱ পৰিক্ৰমা আৰু ক্ৰীড়া চৰকাৰৰ বিভাগ যৌথ উদ্যোগত বাবা গোলাম শ্বাহ বাদশ্বাহ বিশ্ববিদ্যালয়ত নিৰ্মাণ কৰা হৈছে প্ৰথমখন অত্যাধুনিক এষ্ট্ৰ' টাৰ্ফ খেলপথাৰ। শ্ৰীনগৰৰ HMT অঞ্চলৰ এটা আচবাব কাৰখানাত ভয়াৱহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবাৰে নিশা সংঘটিত হোৱা এই অগ্নিকাণ্ডত আচবাব কাৰখানাটো সম্পূৰ্ণৰূপে জাহ যায়। অগ্নি নিৰ্বাপকৰ তৎপৰতাত জুই নিৰ্বাপন। গাজাত খাদ্য সাহায্য বিতৰণস্থলীত হঠাৎ গুলীবৰ্ষণ। এই ভয়াৱহ গুলীবৰ্ষণত শৰণাৰ্থী 20জন লোক নিহত হোৱাৰ লগতে 155জন লোক গুৰুতৰভাৱে আহত। আহতসকলক শৰণাৰ্থী শিবিৰতে প্ৰদান কৰা হয় চিকিৎসা। শুকুৰবাৰৰ পৰা 3দিনীয়াকৈ ৰাছিয়াত অনুষ্ঠিত হৈছে ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচন। এইবাৰৰ নিৰ্বাচনত বৰ্তমানৰ ৰাষ্ট্ৰপতি ভ্লাডিমিৰ পুটিন আন এটা 6 বছৰীয়া কাৰ্যকালৰ বাবে পুনৰ নিৰ্বাচিত হোৱাটো প্ৰায় নিশ্চিত হৈছে। ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ ভোটগ্ৰহণ কৰা হৈছে ভাৰতৰ কেৰেলাত। কেৰেলাত বসবাস কৰা ৰাছিয়াৰ নাগৰিকে ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ বাবে ভোটদান কৰে। তিৰুৱন্তপুৰমত ৰাছিয়াৰ ফেডাৰেশ্যনৰ সন্মানীয় কনচুলেট ৰাছিয়ান হাউচৰ বিশেষভাৱে নিৰ্মিত বুথত। লোৰ হাওফাওলৈ জীয়াই থকা পল আলেকজেণ্ডাৰৰ বিয়োগ। 68 বছৰ বয়সত মৃত্যু। 6 বছৰ বয়সতে পলিঅত আক্ৰান্ত হৈ পক্ষাঘাতগ্ৰস্ত হৈছিল লোকজন। শ্বাস প্ৰশ্বাসৰ বাবে অক্ষম হৈ পৰাত ধাতুৰ চিলিণ্ডাৰত ৰখা হৈছিল পল আলেকজেণ্ডাৰক। অসুস্থ বিগ বি অমিতাভ বচ্চন মুম্বাইৰ কোকিলাবেন ধীৰুভাই আম্বানী হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছে অভিনেতা অমিতাভ বচ্চনক। জানিব পৰা অনুসৰি অমিতাভ বচ্চনৰ
এনজিওপ্লাষ্টি কৰা হৈছে। অৱশ্যে বচ্চন পৰিয়ালৰ তৰফৰ পৰা এতিয়াও এই বিষয়ে কোনো তথ্য ৰাজহুৱা কৰা নাই। আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ। নমস্কাৰ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। মাত্ৰ এটা